হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে যে সময়ে ভারত ও চীনের মধ্যে সীমা বিবাদ শুরু হয়েছিল তখন চীন তাদের এক বম্বার এয়ারক্রাফট H-6K LS এর খুব কাছে ডিপ্লয় করেছিল, যার দরুন তখন ভারতে খুব বেশি চর্চা চলছিল যে এবার কি ভারতকেও চীনকে কাউন্টার করার জন্য এক বম্বার এয়ারক্রাফটের উপর ইনভেস্টমেন্ট করা উচিত। তবে তারপর বিষয়টি অনেক বেশি ধামাচাপা পড়ে যায়। কিন্তু বন্ধুরা, এখন এত মাস পর আবার নতুন করে চীনের এই H-6 বম্বারকে নিয়ে ভারতে চর্চা শুরু হয়েছে। কেননা কিছু টপ ডিফেন্স এক্সপার্টদের দ্বারা গত 26 নভেম্বর 2020 সালে পাবলিশ হওয়া সাউথ চায়না মর্নিং পোস্টের একটি আর্টিকেলকে কোট করে একাধিক মিডিয়াতে নতুন করে এই স্ট্র্যাটেজিক বম্বারের প্রয়োজনকে তুলে ধরার চেষ্টা করছে। কেননা এদের মতে চীনের দ্বারা দখল করে রাখা সিনজিয়ান প্রান্তের কাশগার ও হোতান এয়ারবেসে চীনেই H-6 বম্বারকে ডিপ্লয় করেই রেখেছে, যেটা LSC থেকে খুব একটা দূরেও নয়। ফলে ভবিষ্যতে এটি ভারতের জন্য একটা বড় থ্রেট হলেও হতে পারে এবং ভারতকেও তাই স্ট্র্যাটেজিক বম্বারের ওপর কাজ করা উচিত। তাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারে কথা বলবো যে চীনের এই H-6 বম্বার কি আগামী দিনে ভারতের সুরক্ষার জন্য বড় থ্রেট হতে পারে, ও তার সাথে এবার কি ভারতেরও চীনের মতো স্ট্র্যাটেজিক বম্বারকে কেনা উচিত বা এতে ইনভেস্টমেন্ট করা উচিত। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভারতের স্ট্র্যাটেজিক বম্বার কেনা উচিত কিনা সেটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে বম্বার ঠিক কয় ধরনের হয়। তো বন্ধুরা, মেইনলি বম্বার এয়ারক্রাফট দু ধরনের হতো, কিন্তু এখনকার আধুনিক সময়ের হিসেবে দেখলে বম্বার এয়ারক্রাফট তিন ধরনের হয়। প্রথমত তো স্ট্র্যাটেজিক বম্বার, যেমন ধরুন রাশিয়ার TU-160। তো এই জাতীয় বম্বারকে আজ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই ব্যবহার করা হচ্ছে, যার প্রধান কাজ হলো শত্রুর এলাকায় ঢুকে ভারী মাত্রায় বম্বিং করে বড় বড় শহরকে ধ্বংস করে দেওয়া বা শত্রুর যেসব গুরুত্বপূর্ণ বেস থাকবে তাকে পুরোপুরি শেষ করে দেওয়া। দ্বিতীয়ত ট্যাকটিক্যাল বম্বার। তো এই জাতীয় বম্বার আকারে খুব ছোট হয়, বা সোজা ভাষায় বললে যে জ্যাগুয়ার বা চীনের JH-7 এর মতো যেসব অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে এগুলিকেই ট্যাকটিক্যাল বম্বার বলে। তো এগুলি মূলত ছোটোখাটো এলাকায় বম্বিং বা ধরুন গ্রাউন্ড ফোর্সকে এয়ার সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আর এবারে আসি তৃতীয় এবং শেষ বম্বার, যাকে স্টেলথ বম্বার বলা হয়। তো বন্ধুরা, এগুলি এখনকার আধুনিক সময় অনুযায়ী অনেক বেশি স্টেলথি বানানো হয়েছে, যেমনটা 5th generation বিমান হয়, যাতে একে কোনোভাবে র্যাডারে ধরা না যায় এবং এই বিমান শত্রু এলাকায় ঢুকে বম্বিং করতে পারে। কিন্তু পুরো বিশ্বে এখনও পর্যন্ত কেবলমাত্র আমেরিকায় এমন দেশ রয়েছে যাদের কাছে এই ধরনের স্টেলথ বম্বার রয়েছে। অন্যদিকে চীনের কথা বললে, চীনের যে H-6 বম্বারকে নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সেই বম্বার আসলে পুরনো আমলের স্ট্র্যাটেজিক বম্বারের ক্যাটাগরিতে পড়ে, যার ব্যবহার এখনকার সময়ে হয় না বললেই চলে। পুরো বিশ্বে কেবলমাত্র US, রাশিয়া আর চীন, এই তিনটি দেশই এখনও পর্যন্ত এই জাতীয় স্ট্র্যাটেজিক বম্বারের ব্যবহার করছে। কিন্তু বন্ধুরা, এবার এখানে প্রশ্ন হলো, চীনের এই H-6 বম্বার ভারতের জন্য কি কোনো সমস্যার হবে? তো দেখুন, ভারতের জন্য চীনের এই H-6 বম্বার খুব একটা সমস্যা নয়, কেননা এই জাতীয় বম্বার আধুনিক যুদ্ধক্ষেত্রে একেবারে ইউজলেস। এগুলিকে কেবলমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর শীতযুদ্ধে চলাকালীন সময়ে কাজে লাগানো যেত। কিন্তু তারপর যখন ধীরে ধীরে সমস্ত দেশ উন্নত মানের আধুনিক র্যাডার ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করা শুরু করলো, তারপর থেকে বম্বার শত্রু দেশের জন্য সবচেয়ে সহজ টার্গেট হয়ে উঠল। কারণ দেখুন, যদি আপনারা ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে যখনই এই জাতীয় বম্বারের ব্যবহার করা হয়েছে তখন কিন্তু এত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ছিলই না, তাই খুব সহজেই শত্রু এলাকায় ঢুকে এই জাতীয় বম্বার বম্বিং করে আবার ফিরে আসত। কিন্তু বর্তমান সময়ে প্রায় সব ধরনের দেশের কাছেই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে, এমনকি এখন তো বাংলাদেশের কাছেও এয়ার ডিফেন্স সিস্টেম চলে এসেছে। আর এই জাতীয় বম্বার এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে কোনোভাবেই টিকবে না, কেননা প্রথমত তো এগুলি আকারে অনেক বেশি বড় হয়, তাই এর র্যাডার ক্রস সেকশন এত বেশি যে শত্রু এলাকায় ঢোকার বহু কিলোমিটার আগে থেকেই এটি শত্রুর র্যাডারে ডিটেক্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, এগুলি খুব বেশি ধীরগতি সম্পন্ন এবং কোনো রকম ম্যানুভার করতেই পারবে না, ফলে খারাপ থেকে খারাপ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এটা খুবই সহজ টার্গেট। ফলে বুঝতেই পারছেন যে ভারতের মতো এত শক্তিশালী দেশের বিরুদ্ধে চীন কিছুতেই তাদের এই বম্বারকে ইউজ করতেই পারবে না। যাই হোক, এবার এখানে আপনারা বলতে পারেন যে ভাই, তাহলে কি চীন, রাশিয়া ও আমেরিকা এই তিনটি দেশ গাধা যে এত খরচ করে এগুলিকে এখনও অপারেট করছে? তো দেখুন, এই দেশগুলির কাছে এই জাতীয় বম্বার আজ থেকে 30-40 বছর আগে থেকেই রয়েছে, আর ধীরে ধীরে এগুলি রিটায়ার করা শুরু করছে, তবে নতুন করে কেউ কিন্তু কিনছে না। তবে হ্যাঁ, আমেরিকার মতো স্টেলথ বম্বার হলে বিষয়টি অনেকটা আলাদা, তবে সেটা নিয়ে আমি পরে কথা বলছি। আর চীনের কথা বললে, চীন তো আশেপাশের সমস্ত ছোট ছোট দেশগুলিকে ভয় দেখাতে এখনও তাদের এই বম্বার এয়ারক্রাফটগুলিকে ব্যবহার করে, আর এটা চীনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটা অংশ। যাই হোক, এবারে আসি ভারতের কথায়। আর তা হলো, ভারতের কি এবার বম্বার এয়ারক্রাফটের প্রয়োজন রয়েছে? তো বন্ধুরা, যেমনটা আমি শুরুতে বললাম যে এখনকার সময়ে চীন, পাকিস্তান বা ভারত কারোর বিরুদ্ধেই এই জাতীয় বম্বার ব্যবহার করা সম্ভবই নয়, আর ভারতের একমাত্র শত্রু চীন ও পাকিস্তান, তাই স্বাভাবিকভাবেই ভারতের বম্বার এয়ারক্রাফটের প্রয়োজনই নেই। তবে হ্যাঁ, বর্তমানে ধীরে ধীরে স্টেলথ বম্বারের ডিমান্ড বাড়ছে, আর একাধিক দেশ এর ওপরে কাজও করছে, কেননা ভবিষ্যতে এই জাতীয় স্টেলথ বম্বারে ডাইরেক্ট এনার্জি ওয়েপেন্স বা লেজার হাতিয়ার যুক্ত করা যাবে, সেক্ষেত্রে স্টেলথ বম্বারকে নিয়ে ভারতের কাজ করা উচিত। অবশ্য একদিক থেকে দেখলে ভারত এর উপর কাজ করছে, কেননা ভারতের যে ঘাতক UCAV কে তৈরি করা হচ্ছে
তাকে অ্যাজ এ স্টেলথ বম্বারও ব্যবহার করা যাবে। তাই একদিক থেকে দেখলে ভারত ঠিকঠাকই এগোচ্ছে এবং নতুন করে আবার কোনো স্ট্র্যাটেজিক বম্বারের ওপর ভারতের ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, এই জাতীয় স্ট্র্যাটেজিক বম্বারকে অপারেট করতে এত বেশি খরচ হয় যে ভারতের ডিফেন্স বাজেট পুরো বেকার হয়ে পড়বে। তাই আমার মতে স্ট্র্যাটেজিক বম্বার ভারতের মতো দেশের আর প্রয়োজন নেই। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই কোনো ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। জয় হিন্দ।